গল্প বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। আউটডোরে কি হচ্ছে, যেহেতু এখন ডক্টররা স্ট্রিক্টলি বলে দিয়েছিল, মানে স্পেশালি লাস্ট উইকের জন্য, যে সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি যতটা সানলাইট অ্যাভয়েড করা যায়, তার ভেতরে আমাদের যারা মানে মেন লিড রয়েছে তাদের প্রায়ই মানে আউটডোর হয়েছে ওই টাইম। টেলিকাস্ট হয়তো অনেকেই দেখেছেন বা দেখছো, তোমরা জানো যে ওই টাইমটা আউটডোর করাটা খুব চাপের। তো সেটা একটা তাদের ক্ষেত্রে খুব চাপের গেছে। আমি তো মানে ইনডোর কাজ করেছি, ফ্লোরের ভেতরে ইনডোর সিনই ছিল সমস্তটা, আমার খুব একটা অসুবিধা হয়নি। তোরে যেটুকু গরম, লাইটের গরম যেটুকু, খুবই ভালো লাগছে। মনে করি দিচ্ছি আমি সব জায়গায় গিয়ে কি আমার নাম আর আমি কি খারাপ না, এটা মজার। বাট হ্যাঁ, সবার সাথে অনেকদিন পর দেখা করে খুবই ভালো লাগছে। অনেক নতুন নতুন গল্প শুনতে পাচ্ছি, অনেক নতুন নতুন গল্প বলছি আমি অনেককে। ওভারঅল ভালোই লাগে, মানে মনে হচ্ছে যেন আবার ইউনাইট হলাম ফ্যামিলির সাথে, এরকম একটা ফিল। হ্যাঁ, আমার এক্সাম খুবই ভালো গেছে। আমি ক্লাস 12 পড়েছি। আমি বলবো যতটা পারো হালকা খাবার দাবার খাও, কারণ স্পেশালি যারা জিম করে, আমি এদের ক্ষেত্রে ব্যাপারটা একরকম, যারা স্পেশালি জিমে যায়, ধরো আমাদের মতো যারা রেগুলার ওয়াইজ জিম ফ্রিক, হ্যাঁ জিম ফ্রিক আমি বলতো, তাদের ক্ষেত্রে ধরো কিছুটা প্রোটিন ইনটেক করতেই হয়, একটা নর্মাল বেসিক, যেমন চিকেন এগ এগুলো, এবার যথারীতি এগুলো হাই প্রোটিন খাবার হওয়ার জন্য প্রচণ্ডভাবে বডি হিট করে। তো সেটার পাশাপাশি এটা মাথায় রাখতেই হবে যে প্রচণ্ডভাবে জল খেতে হবে, এবং যেগুলো সিজনাল ফ্রুটস তার ভিতরে যেমন তরমুজটা খুব ভালো কাজ দেয়, ওটা শশা, মানে যেগুলো বেসিক্যালি মানে হাইড্রেট রাখবে তোমার বডিকে, ডাব, এই খাবারগুলো যতটা পারবে বেশি করে খাও। মানে রেগুলার যেটা আমাদের ওই নুন চিনির জল বলে, মানে চিনিটা যতটা স্যালাইন ওয়াটার, সেটা মানে বাইরেও কিনতে পাওয়া যায়, সেটা থেকে আমার মনে হয় যে অনেকে যারা চিনিতে অভ্যস্ত নয় তারা গুড়ের গুড় দিয়ে রাখে, অনেকে ভিজিয়ে রাখে, হ্যাঁ গুড়টা টেকনিক্যালি অনেক বেটার, পেট ঠান্ডা রাখে। ইভেন আরও একটা আমার মা করে, এগুলো আমি জাস্ট মা কাকিমাদের টোটকা বলছি, কিছু একটা ওই মৌরি মিছরি ভেজানো জল থাকে যেটা রাত্রে ভিজিয়ে রাখে সকালবেলা, খুব পেট শরীর ঠান্ডা করে। তো ওই জিনিসগুলো একটু, এই গরমটা কিছু করার নেই, দেখো গরমে কেউ বাড়িতে বসে থাকতে পারবে না, সবাইকেই কাজের দায় বেরোতে হবে, শুধু আমাদের প্রফেশন না প্রত্যেকটা প্রফেশন। তো সেক্ষেত্রে আমি বলবো এগুলো ক্যারি করো, চেষ্টা করো, ছাতা অবশ্যই ছাতা, কারণ এখন না কোনো বয়সের এজ লিমিট মানে বার মেনে, বয়সের বার মেনে কিন্তু কারো সানস্ট্রোক হচ্ছে না। তোমরা যদি একটু নিউজ ফলো করো সবাই দেখবে যে খুব বাজেভাবে খুব কম বয়সে, আমি রিসেন্টলি একটা সানস্ট্রোকের কেস দেখলাম বোধ হয় মহারাষ্ট্র আর দিল্লি কোথাও একটা, মাত্র 27-28 বছরের একটা ছেলের সানস্ট্রোক হয়েছে এবং হি ইজ নর্মাল। তো সেক্ষেত্রে বয়সটা কিন্তু এখনকার যুগে আর কোনো ম্যাটার করে না, সবাই খুবই সাবধানে থাকে। এখন একটু আমাদের কলকাতায় গরমটা কমেছে রাদার দ্যান লাস্ট উইক অবধি, কিন্তু এটা তো আবারও হবে, আমি তো যা শুনছি মানে মে মাসে 50 আপ হয়ে যেতে পারে, তখন কি হবে কিভাবে মানে আমি সার্ভাইভ করবো কিনা আমি জানি না। বাট সবাইকে বলবো যে প্রচণ্ড সাবধানে থাকে। খাওয়া দাওয়াটা দেখো আমরা বেসিক্যালি এখন এখানে সবাই একটু মেনে টেনেই চলি, কারণ যেহেতু আমাকে দিনের পর দিন কাজ করে যেতে হয়, উল্টোপাল্টা খাওয়া দাওয়াটা এখন আর হয় না বেশি ওর কথা আলাদা, আমরা বেসিক্যালি খাই না, ও তাও খেলে আমি বাজে কথা বলবো না। দেখো বেসিক যে চপ ভাজা এই ধরনের খাবারগুলো ও খুব একটা খায় না, অ্যাভয়েড করে, ওর খাবার ফেভারিট হচ্ছে কুরকুরে লেস, তো ওগুলো যতটা না ক্ষতি করে তার থেকে তো আমার মনে হয় যে ওই ভাজা ভুজিগুলো সিঙারা চপ সবই ক্ষতিকারক অবশ্যই। আমার ক্ষেত্রে যেমন আমার ব্যাগ রয়েছে আমি এক্ষুনি খুলে দেখিয়ে দিতে পারি,
আমি রোজ খাবার নিয়ে আসি। আমার সন্ধ্যাবেলা যেমন হচ্ছে ছানা মুসলি, কিন্তু কুরকুরে আমি তোর থেকে কটা খাই? যদি 20 টাকার প্যাকেট আনা হয়, ওই দরজার ওখানে কেউ দাঁড়িয়ে থাকে যতক্ষণ আমি প্যাকেটটা খুলি, লোক আমি লাস্টে বলি তুই তুই খো তুই খা। কিন্তু ও ভালো করে জানে আমি কটা খাই আর তোরা কটা খাস। তুই আসলে আস, ঠিক আছে আমি স্ট্রেসলি না বেশি খাই, তুই চুপ কর, এটা সব বলার কথা, এটা এটা ফ্যাক্ট। ওই যে লাঞ্চ আনে ও ম্যাক্সিমাম লাঞ্চটা আমারই খায়। হ্যাঁ কিন্তু তোর থেকে ডাল খাই শুধু, তরকারি তরকারি আর আমি আমার থেকে যে চিকেন গুলো তুই খেয়ে নিস কটা, আর 6টা চিকেন 6টা চিকেন খেয়ে নিচ্ছে তাহলে আর এছাড়াও এই যে জলের বটলটা রয়েছে আমার, এর ভেতরে আমার ওই মৌরি মিশ্রির জল রয়েছে, আরেকটা জলের ভেতরে মানে আরেকটা বটল রয়েছে ব্যাগে, ওটাতে ডিটক্স ওয়াটার রয়েছে, মানে হচ্ছে লেবু আর শশা দেওয়া ডিটক্স একটা জল। তো আমি বেসিক্যালি এইগুলোই খেয়ে যাই সারাদিন, মানে চেষ্টা করি যতটা পসিবল। আচ্ছা আমার কুরকুরেটা বললো, আর আমি যখন বিস্কিট নিই, আমি বেসিক্যালি আমি বিস্কিটটা আমি খাই না খুব একটা, তো বিস্কিটের ভালো ভালো ক্রিম বিস্কিটের প্যাকেটগুলো চলে যায়। ক্রিম বিস্কুটের প্যাকেটগুলো কোথায় যায়? ডার্ক ফ্যান্টাসি, আমি ওকে যদি ওর কাছ থেকে ডার্ক ফ্যান্টাসি নিই, আমি ওকে আমার একটা বারবনের প্যাকেট দিয়ে দিই। না নট রেগুলার, আমি বিস্কুট নিই না তো। ও তো কুরকুরে নিয়ে নেয়, আমি নিই না, ও কুরকুরে নিয়ে নেয়। এবার আমি বিস্কিট নিই, এবার যেখানে দেখলো যে ভালো বিস্কিট যেটা কোনটা রয়েছে এটা কুরকুরে নিয়ে, ডার্ক ফ্যান্টাসিটাই ভালো লাগে ওটা নিয়ে, নিয়ে তো নিই। তুই কুরকুরে খেয়ে নিস? হ্যাঁ অবশ্যই, কারণ আমি আগেও বলেছি ইন্টারভিউতে, লাস্ট ইন্টারভিউতে তুমি জিজ্ঞেস করছিলে সব থেকে ক্লোজ কে এখানে, তো ডেফিনেটলি হ্যাঁ, তো ডেফিনেটলি মিস তো করি। কারণ একটা কথাও কি কী হয় যে ও আমার থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু তারপরে গিয়েও তাতে তোর বয়সটাও বোঝা যাচ্ছে, কিন্তু আমাকে আমার বয়স সবাই জানে। তো তাদের ব্যাপারটা এটা হয় যে কী হয়, বাইকটা ম্যাচ করার ক্ষেত্রে আমার খুব সুবিধা হয় যে ওর সঙ্গে আমি যেটা শেয়ার করতে পারি সেটা হয়তো আর পাঁচজনের সঙ্গে শেয়ার করতে পারি। এটার উত্তর আমি আজ থেকে 2-3 বছর পরে কোনো ইন্টারভিউতে, 2-3 বছর পর যদি ও আমার ও আমার কাকিমার রোল করবে। ও চেহারে খাওয়া শুরু করেছে 2-3 বছরের ভেতরেই আমার কাকিমার রোল করবে। সুন্দর বলি অ্যাড করবি না, রোগা হয়ে গেছে ঘুরতে গিয়ে, এটা ঠিক যেরকম হাতি হয়েছিল আবার তুমি খেয়ে হয়ে যাবে। আমাকে কেউ হাতি বলবে না, আমায় কেউ হাতি বলবে না, তোকে দেখ আর আমাকে দেখ। গল্পে যেটা চলছে দেখো পুরোটা তো বলবো না, অবশ্যই তার জন্য দর্শককে দেখতে হবে যেভাবে দেখছো তোমরা, তবে ভালোবাসা একটু কম পাচ্ছি এটা একটুখানি আমার রাগ বা অভিযোগ সকলের উপর, কারণ আমরা চেষ্টা করছি কিন্তু তোমাদের পাশে থাকার, তোমরাও চেষ্টা করো একটু আমাদের পাশে থাকার, না হলে কি করে এগিয়ে চলবো একসঙ্গে, না হলে এগিয়ে যাওয়াটা খুব মুশকিল। তোমাদের স্যাটিসফাই করার জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা, আমি এবার করব, ওরা এতদিন ধরে করছে তো। কাজের দামটা বা কাজের ভালো লাগাটা একটাই জায়গায়, যখন তোমরা সেই জায়গাটা দেখো এবং সেটা যখন আমরা ওই সপ্তাহান্তে যেটা বলে না সপ্তাহের শেষে একটা টিআরপি আসে, তো সেখানে একটুখানি হয়তো অফেন্ডেড হচ্ছি, একটু খারাপ লাগা জমছে তোমাদের, তোমাদের থেকে হয়তো এটা এক্সপেক্টেড না। আর গল্পে চলছে বলতে গল্পে এখন বৃষ্টির ক্রাইসিস চলছে, কারণ হচ্ছে গল্প সেদিকেই এগোচ্ছে যে ও একটা করে প্রবলেম হচ্ছে এবং সেটাকে সলভ করার চেষ্টা করছে, কিছুটা সলভ হচ্ছে কিছুটা হচ্ছে না। সেক্ষেত্রে বাড়ির সবাই যারা হয়তো ওর পক্ষে ছিল তারাও কিছু কিছু ক্ষেত্রে এখন মানে একটু অফেন্ডেড, মানে একটু ওর এগেনস্টে যাচ্ছে, একটু বকাবকি করছে, স্পেশালি মা ঠাম্মিয়েরা যে একটু বকাবকি করছে, তার মানে এটা নয় যে একেবারেই ওকে অপছন্দ করছে বা কিছু, যেটা করছে হয়তো মানে নিজের বাড়ির একটা মেম্বারের ভালোর জন্য, কারণ আমরা বুঝতে পারছি বৌদি যেটা করতে চাইছে সেটা ভালো, বাকিরা হয়তো বুঝতে পারছে না এই মুহূর্তে, হয়তো ভবিষ্যতে বুঝবে। তো এটাই, বাকি প্রচুর টুইস্ট আসতে চলেছে, তার জন্য কিন্তু দেখতে হবে, অনেক কিছু নতুন ঘটতে চলেছে, এটা একটা সারপ্রাইজ দিলাম। আগামী 1 মাসের ভেতরেই হয়তো অনেক কিছু নতুন গল্পের সিনারিও পাল্টে যাবে, তো সেটার জন্য দেখতে হবে অবশ্যই। হাইড্রেটেড থাকো, সুস্থ থাকো, প্রচণ্ড গরম এখন, সাথী দেখো সন্ধ্যে 7টাতে, প্লিজ রিপিট টেলিকাস্টে যখন ইচ্ছা তখন যখন দেখো, কিন্তু 7টার সময় সানবাংলাতে প্লিজ জলের মতন নিয়ে আমি একদম, ওই জন্য সবাইকে জ্ঞান দিচ্ছে, বাট এটা এটা একটা বেসিক ব্যাপার যে সত্যি তোমরা সকলে জল বেশি করে খাও আর খাবার দাবার যতটা লাইট খাবার দাবার খাও। হ্যাঁ তার তাই বলে কি চিট ডায়েট করবে না, অবশ্যই করবে, সেটা 10 দিনে একদিন করো, 7 দিনে একদিন করো, উইকলি একটা ডিসাইড করে না কি সানডে আমি এইটা খাবো, কিন্তু ওর তো এইসব কথা শুনে মুখ ভ্যাট কাটি, খুব স্বাভাবিক বিষয়, ভালো কথা মানুষের হজম হয়।